ইউ বিয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন শীতের সিজন চলে আসছে, তো আমি জানাবো এই ঘরটি কিভাবে গরম রাখা হয়, তো অতিরিক্ত শীত যেন মুরগি না লাগে এর জন্য কি করা হয় এই ঘরটিতে। তো এই সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি একটি পানির কুলার, পুরাটা দেখতে পাচ্ছেন। তো এটি গরমের সিজনে কিন্তু ঘরটি ঠান্ডা রাখা হয়েছিল, এখন শীতের সিজন চলে আসছে। এখন এই এই কুলারটি বাহিরে বাহিরে কাপড় দিয়ে কাপড়ের চট চট দিয়ে ঢেকে দেওয়া হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি হিটার ঘরের ভিতরে। এই হিটারটি 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি তাপমাত্রা আসে তাহলে এই হিটারটি কিন্তু অটোমেটিকভাবে চলে। তো হিটারটি কি 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 দ্বারাই চলে আমি সেটাই জানাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি দুইটি কানেকশন আছে, একটি হইলাম ডিজেল আর একটি হইলাম কারেন্টের লাইন। তো তো এখানে কারেন্টের সাহায্যে কিন্তু এখানে মোটর দেখতে পাচ্ছেন। এরপর ভিতরে একটি ফ্যান লাগানো আছে। তো ফ্যানটি তাপমাত্রা দূরে দেওয়ার জন্য কিন্তু এই ফ্যানটি ব্যবহার করা হয়েছে। তো এটা হলাম কিচেনের অংশ, এই হিটার আমি সামনের অংশ দেখাই দিচ্ছি আপনাদের। এটি হচ্ছে সামনের অংশ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লোহার একটি প্লেট ব্যবহার করা রয়েছে যাতে আগুন যেন বাহিরে বাহির না হয়। আর এইভাবে এই মুরগির ঘরটি কিন্তু গরম রাখা হয় খুব সহজেই। আর ঘরটিতে কিন্তু দুটি ব্যবহার করা হয়েছে, কিন্তু পাশে কিন্তু আরেকটি ঘর কিন্তু এই